আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আফ্রিকান ফেমাস সার্কাস, আফ্রিকান ফেমাস সার্কাস, বিকেল 4টে ও সন্ধে 7টা। স্থান, পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে, পল্লীশ্রী আরামবাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেক জেলাকে বলেছে, হুগলি জেলা আরামবাগে হচ্ছে, আমাদের এখানে বিধায়ক আছেন, ব্লকের সভাপতি আমাদের কমল কুশারি সহ আমাদের নেতৃত্ব আছে, আমাদের টাউনের আমাদের দীপালি চ্যাটার্জি আছে যার উপর দায়িত্ব, আর কাকুবি রায় আছে ব্লকের, তাদের কাকুবি ঘোষ তাদের নেতৃত্ব আজকে হচ্ছে, আর বিধায়ক আমাদের ব্লক প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছে। প্রত্যেকটা অঞ্চল, টাউন, ব্লক থেকেই লোক এসছেন আজকের এই মিছিলটা। জানেন যে আজকে বিশ্ব নারী দিবস, এই মহিলাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের এই মিছিল। আর এই মিছিলে মহিলাদের ওপর যে মহিলারা যে লুণ্ঠিত এই বিজেপি সরকারের আমলে, সেই জন্য দেখুন প্রতিবাদ করছে যে এনআরসি চায় না, ভাত চায়, এর প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। থ্যাংক ইউ। আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস। এই বিশ্ব নারী দিবসে আমরা যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ মায়েরাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ। আমরা মায়ের সম্মান নিয়ে আমাদের যে ভারতবর্ষ তাকে আমরা মায়ের সম্বোধন করি, তাই মা হচ্ছে সব নারী জাতি হচ্ছে মায়ের সমান, তাদের সম্মান রাখতে আমরা সবসময় চেষ্টা করি। আমরা জানেন মায়েরাই কিন্তু, মহিলারাই যে কোনো কাজে অগ্রণী ভূমিকা নেয়, যে কোনো কাজ মহিলারা ছাড়া কিন্তু আমরা সাকসেসফুল বা সফল করতে পারি না। আমরা দেখবেন যে এই জগতের যা কিছু সুন্দর, যা কিছু সৃষ্টি, সব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের একটা অবদান রয়েছে। তাই নারীরা আজকে একটা হাঁড়ি নিয়ে, যেটা নারীরা সবসময় কাজ করে চলে, যাকে নিয়ে কাজ করে, যে যার দ্বারায় তাদের পরিবারের সকলকে অন্ন যোগায়, সেই হাঁড়ি নিয়ে তারা আজকে মিছিল করছে। মিছিলটার একটাই উদ্দেশ্য যে বিজেপি সরকারের অমিত শাহ এবং নরেন্দ্র মোদি যেভাবে এনআরসি এবং সিআইএ নিয়ে যেভাবে একটা অশান্তি বাতাবরণ তৈরি করেছে, সেই বাতাবরণের প্রতিবাদ স্বরূপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন নারী, তিনি মায়ের সমান, তিনি যেভাবে পথে নেমেছেন তার দেখা দেখি আমার আরামবাগ বিধানসভায় মহিলারা, মা বোনেরা সকলেই কিন্তু আজকে হাঁড়ি নিয়ে পথে নেমেছেন। তাদের একটাই দাবি যে সিএএ এনআরসি চাই না, আমরা ভাত চাই। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভাতের ব্যাপারটা যদিও অনেকটাই করে দিয়েছেন, 2 কিলো চালের ব্যবস্থা করে, তথাপি তাদের একটাই দাবি যে এনআরসি সিএএ চাই না, আমরা যেন দুমতো অন্ন নিয়ে সাধারণভাবে আনন্দে খুশির সঙ্গে জীবিকা নির্বাহ পারি, এইটাই মা বোনেদের আজকে মানে দাবি। সেই দাবি নিয়ে তারা পথে নেমেছে, আপনারা সেই খবর যে প্রচার করছেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। আফ্রিকান ফেমাস সার্কাস, বিকেল 4টে ও সন্ধে 7টা।
থান পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে পল্লীশ্রী আরামবাগ।